যে পেশাগত জীবনে অনেক সাফল্য তার, কিন্তু সৃষ্টিশীল মানুষ হিসেবে তিনি তাকে অতিক্রম করে অনেক অনেক দূরে চলে গেছেন। এই পেশাগত জীবনে এই যে আমার সম্পর্কে একটি শব্দ উচ্চারিত হয়েছে উপাচার্য, এটা তো আর কয়েকদিনের বিষয়, কিন্তু আর যেটা উচ্চারিত হয়েছে ওইটা নিয়ে কিছুদিন টিকে থাকা যেতে পারে, কিন্তু উপাচার্যগিরি তো বেশি দিন থাকার বিষয় নয়। কামাল চৌধুরীর কৃতিত্ব আরও অনেক বেশি, তিনি পেশাগত জীবনে সফল ছিলেন প্রতিটি ক্ষেত্রেই এবং সর্বশেষ সর্বোচ্চ সাচিবিক দায়িত্ব তিনি পালন করেছেন, কিন্তু কবি হিসাবে একজন শিল্পস্রষ্টা হিসাবে সেটাকেও তিনি অতিক্রম করে গেছেন। আমাদের কাছে সেই কামাল চৌধুরী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার কবি বন্ধুকে আবার অভিনন্দন জানাই এবং আপনারা আরও ভালো কথা শুনবেন যতীন স্যারের কাছ থেকে, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছ থেকে, এবং আমাকে গত বছর আপনারা সম্মাননা দিয়েছিলেন সেটাও আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি, এবং সেটা আমার জীবনের একটি পরম প্রাপ্তি মনে করি যে সাহিত্য সমাজের পুরস্কার যতীন সরকার পেয়েছিলেন, প্রথম পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক এবং বিদ্বজ্জন মনীষী। এই কথা বলে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে নেত্রকোনা সাহিত্য সমাজের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।